আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন। আপনাদের জন্য নিয়ে আসলাম সম্পূর্ণ নতুন একটা ওবিবি। তো আজকের এই ওবিবিটা একটা লরি বেস ওবিবি হতে চলেছে। তো এই ওবিবিটার মধ্যে আপনারা অনেকগুলো জিনিস পেতে চলেছেন। যারা লরি বেস ওবিবিগুলো খেলে থাকেন তারা সবাই লরি বেস ইউজারই আছেন ম্যাক্সিমামই। আর অনেকেই ভাবেন যে ওবিবিগুলোতে কারা খেলে ভাই, এটাতে কোনো ওয়ান যে বাস নাই, কোনো কিছু নাই। তো ভাই আপনাদের জন্য বলতেছি, এই জাস্ট এতটুকু স্ক্রিনশটটা দেখেন, এখানে দেখতে পারতেছেন এখানে 8000 প্লাস ডাউনলোড আছে ভাই। তো চিন্তা করেন একবার, যদি এইগুলো যদি আপনারা নাই ডাউনলোড করতেন বা কারো যদি প্রয়োজন না থাকতো, আমি ভাই শুধু শুধু এত কষ্ট করে আপনাদেরকে এই জিনিসগুলো দিতাম না। আমার এই লরি বেস ওবিগুলোর জন্য অনেক 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 প্লেয়ার্স আছেন যারা গেমগুলোকে এখনও খেলতে পারতেছেন স্টিল নাও, কারণ বর্তমানে বাসিডের যে পরিমাণ ভারী হয়েছে এই গেমটা, এটা বলতে পারেন যদি ওয়ান জেদে খেলেন, যারা লরি বেস ইউজার আছেন, 2 GB 3 GB 4 GB র্যামের ইউজার আছেন, তারা খেলাটা অসম্ভব। কারণ এত ভারী একটা গেম, তার উপরে এতগুলো মডেল অ্যাড করার পরে এটা খেলার উপযোগ্য আর থাকে না। তো এই জন্যই মূলত আপনাদের জন্য লরি বেস ওবিগুলো আনা। তো এই লরি বেস ওবিটার মধ্যে আপনারা পাই যেতেছেন 30টা প্লাস ট্রাফিক, এমনকি আপনারা এখানে অনেকগুলো ট্রাক পাইতেছেন যেগুলো সবগুলো বাংলাদেশে মডিফাইড, এমনকি অনেকগুলো বাস পাইতেছেন, বাসই পাবেন আপনারা 30টার মতো। তো শুধু তাই না, এইখানে আপনারা একটা কিন্তু সোহাগ প্রেস্টিজ যে বাসটা রয়েছে আমাদের বাংলাদেশের বলতে পারেন টপ টপ ক্যাটাগরির যে বাসগুলো রয়েছে সেগুলোর মধ্যে এক নম্বরে আছে বর্তমানে এই যে সোহাগ প্রেস্টিজ যে বাসটা, এই বাসটাকে কিন্তু আপনারা এই ট্রাফিকের মধ্যে পেয়ে যেতেছেন। অনেকেই হয়তো বা দেখে এটাকে মোট মনে করতে পারেন, কারণ ফিনিশিংটা আমি অনেক রিয়েলিস্টিকভাবে দেওয়ার চেষ্টা করছি। তো আশা রাখি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। তো অনেকেই আছেন এখন এই ওবিগুলোকে সেট আপ করতে পারেন না। তো যারা যারা সেট আপ করতে পারেন না, দয়া করে আমার এই ভিডিওটা সম্পূর্ণটা দেখেন। আমি আশা রাখি আপনাদেরকে দ্বিতীয় আর কোনো ভিডিও দেখতে হবে না, এরকমভাবে আমি আপনাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করছি। তারপরেও আপনারা যারা যারা বুঝবেন না, আমার ডেসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্কের জায়গায়, মানে যেখান থেকে আপনারা ডাউনলোড করবেন, যে সেখানে ভিডিও যারা রয়েছে যে ভিডিও লিঙ্কটা দেওয়া আছে, সেখান থেকে আপনারা A to Z হাতে কলমে দেখাই দিচ্ছি আমি। ওই ভিডিওটা যদি দেখেন একদমই ক্লিয়ার হয়ে যাবেন আপনারা কীভাবে ডাউনলোড করতে হবে। তো আমি আর কথা বাড়াবো না, আপনাদেরকে আমি সরাসরি আমি আমার সেট আপ প্রসেসটার মধ্যে নিয়ে যাইতেছি কীভাবে আপনারা এই ওবিবিটাকে সেট আপ করে আপনাদের ফোনের মধ্যে আপনারা খেলতে পারবেন। এমনকি এই ওবিবিটা অনেক স্মুথ একটা ওবিবি, এবং আপনারা চাইলে 3 GB র্যামের ফোনের মধ্যেও খেলতে পারবেন। আর এই মুহূর্তে যে গেমপ্লেটা দেখতে পারতেছেন ভাই, এত স্মুথ একটা গেমপ্লে, তাও কিন্তু এটা আমি 4 GB র্যামের ফোনের মধ্যে খেলতেছি। আর এটা একটা স্পিড ট্রাফিক ওবিবি, কীভাবে আপনারা নর্মাল স্পিড ট্রাফিকে আনবেন সেই প্রসেসটাও আমি আপনাদেরকে দেখাই দিতেছি, কারণ অনেকেই রিকোয়েস্ট করছেন নর্মাল স্পিডের জন্য। তো নর্মাল স্পিডটা কীভাবে আনবেন সেটার ফাইল আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, এবং টিউটোরিয়াল প্রসেসটার মধ্যে আমি দেখাই দিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। তো চলুন যাওয়া যাক আমাদের টিউটোরিয়াল পার্টে। এটাকে ডাউনলোড করার পরে আপনারা ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন, এরকম একটা জিপ ফাইল পেয়ে যাবেন আপনারা। তো এই যে জিপ ফাইলটা দেখতে পারতেছেন, এই জিপ ফাইলটাকে মূলত আপনাদেরকে এক্সট্রাক্ট করতে হবে। তো এক্সট্রাক্ট করার জন্য আপনাদের একটা পাসওয়ার্ডের প্রয়োজন হবে। পাসওয়ার্ডটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যে ভিডিও লিঙ্কটা দেওয়া রয়েছে, যেখান থেকে আপনারা ডাউনলোড করবেন সেইখানে পাসওয়ার্ডটা আপনারা পেয়ে যাবেন। তো আমরা এইটাকে এক্সট্রাক্ট করার জন্য সিম্পলি এখানে একটা ক্লিক করলাম, দেন এখান থেকে আপনারা এই এক্সট্রাক্ট টু যে লেখাটা রয়েছে এক্সট্রাক্ট টু এর উপর একটা ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনাদেরকে এখানে পাসওয়ার্ডটা দিতে হবে। তো পাসওয়ার্ডটা আপনারা সেখান থেকে কালেক্ট করে নেবেন। তো পাসওয়ার্ডটা আপনারা সেখান থেকে কালেক্ট করার পর এখানে আপনারা বসাই দেবেন। আমার এখানে পাসওয়ার্ডটা দেওয়া কমপ্লিট। এবার আমি এখানে ওকে যে লেখাটা রয়েছে এই ওকে লেখার উপর আমি এখানে একটা ক্লিক করে দিব। তো ওকে লেখার উপর ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে দেখতে পারতেছেন আমার এই ফাইলটা কিন্তু এক্সট্রাক্ট হওয়া শুরু হয়ে গেছে। এখন আপনাদেরকে এখানে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে যাতে আপনারা এই সম্পূর্ণ ফাইলটাকে একসাথে পেতে পারেন। তো দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু এক্সট্রাক্টটা কিন্তু খুব ইজিলি হয়ে যাইতেছে, আপনাদের ক্ষেত্রেও কিন্তু সেম এরকমটাই হবে। এখানে কোনো আওয়ামরি কোনো কিছু নাই, এখানে জাস্ট এক্সট্রাক্টটা হতে আপনাদের একটু সময় লাগবে, কারণ ফোনের স্টোরেজ যতটুকু ফাঁকা আছে সেটার উপর নির্ভর করে আপনাদের এই এক্সট্রাক্টটা কতটুকু দ্রুত হবে। আমার এখানে দেখতে পারতেছেন আমার এখানে স্টোরেজটাও একটু কম রয়েছে, তো এই জন্য মূলত এক্সট্রাক্টটা হতেও একটু দেরি হচ্ছে। তো এখানে আমরা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করার পর এই মুহূর্তে দেখতে পারতেছেন প্রায় আমাদের কিন্তু কমপ্লিট হয়ে এসেছে এক্সট্রাক্টটা। তো এক্সট্রাক্টটা কমপ্লিট হওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন নতুন একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে। তো নতুন ফোল্ডারটা ঠিক এইরকম একটা ফোল্ডার তৈরি হবে, এই যে দেখতে পারতেছেন একটা ফোল্ডার তৈরি হয়েছে, এই ফোল্ডারটা কিন্তু আপনারা দেখতে পারবেন।
তো এই ফোল্ডারটার ভিতর প্রবেশ করার পর আপনারা দেখতে পারবেন তিন তিনটা ফাইল রয়েছে এখানে। তো এখান থেকে আমাদের সর্বপ্রথম যে কাজটা হলো ফিক্সড ম্যাপ ইনস্টলার ডট ভার্সন 4.3.2 ডট এপিকে এই যে অ্যাপটা রয়েছে এই অ্যাপটাকে ইনস্টল করা। তো এই অ্যাপটাকে ইনস্টল করার জন্য সিম্পলি এটার উপর একটা ক্লিক করবেন, দেন এখান থেকে আপনার ইনস্টলার উপর একটা ক্লিক করে দেবেন। তো ইনস্টলার উপর ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আপনাদের সামনে ইনস্টলারগুলো চলে আসছে, দেখেন সেখান থেকে আপনারা প্যাকেজ ইনস্টলারটা সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনাদের যে ফাইলটা রয়েছে ফাইলটা এখানে ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। তো এখনও কিন্তু আপনাদের ফাইলটা ইনস্টলেশন প্রসেসে কিন্তু যায় না, এখন অ্যাপটা কিন্তু স্টেজ হচ্ছে। যেহেতু এগুলো ভারী ভারী অ্যাপ, সেক্ষেত্রে অ্যাপগুলো স্টেজ হতে একটু সময় লাগে। তো আপনারা এখানে দেখতে পারতেছেন অ্যাপটা কিন্তু স্টেজিং কমপ্লিট হয়ে গেছে, এবার আমাদের সামনে চলে আসবে ইনস্টলেশন প্রসেস। তো ইনস্টলেশন প্রসেসটা আসার সাথে সাথে আমরা ইনস্টলেশনের উপর একটা ক্লিক করে দিলাম ইনস্টলের উপর। তারপর দেখতে পারতেছেন এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, এই অ্যাপ্লিকেশনটা কিন্তু এখানে ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে। তো ইনস্টল হওয়া শুরু হয়ে গেলে আপনারা এখানে একটুক্ষণ ধৈর্য সহকারে অপেক্ষা করবেন যতক্ষণ না পর্যন্ত এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়। তো ততক্ষণ পর্যন্ত আপনারা এখানে একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। আমাদের এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল হতে খুব একটা বেশি সময় লাগে নাই, অলরেডি এটা ইনস্টল হয়ে গেছে। তো এখন আমাদেরকে এখান থেকে ওপেনে ক্লিক করতে হবে। তো ওপেনে ক্লিক করার জন্য আমাদের এখানে হয়তো বা একটা ভাইরাস স্ক্যান বা সিকিউরিটি স্ক্যানের মধ্যে নিয়ে গেছে। তো আমাদের স্ক্যানিং ফর অ্যাকাউন্টিং লেফট দিস অ্যাপ ইজ সিকিউর টু ইউজ, দেখতে পারতেছেন সবুজ মাটি দিয়ে দিছে। দেন এবার আমরা এখান থেকে ওপেনে ক্লিক করে দেবো, আপনারা ওইখান থেকে ওপেনে ক্লিক করতে পারেন। তো ওপেনে ক্লিক করার পর আপনারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন, এখানে অপশনগুলোকে অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করার পর আপনারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন, 10-20 সেকেন্ডের মতো সময় লাগতে পারে, আপনারা এখানে অপেক্ষা করবেন। তো 10-20 সেকেন্ড অপেক্ষা করার পর দেখতে পারবেন আপনাদেরকে এটা ফোর্স স্টপ করে এখান থেকে বের করে দিবে, অথবা আপনাদেরকে সুন্দরভাবে বের করে দিবে। তো এখানে দেখি আমাদেরকে কী করে। তো দেখতে পারতেছেন এটা কিন্তু প্রসেসড হচ্ছে, এবং প্রসেসড হওয়ার পর এখান থেকে কিন্তু আমাদেরকে বের করে দেওয়া হচ্ছে। তো এই মুহূর্তে দেখতে পারতেছেন আমাদের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে অ্যাপ্লিকেশনটা থেকে কিন্তু বের করে দিচ্ছে। তো এই মুহূর্তে আমাদের যে কাজটা করতে হবে সেটা হবে এখানে ডানের উপর একটা ক্লিক করে দিবেন। এবার আমাদেরকে এখানে দ্বিতীয় অ্যাপ্লিকেশন যেটা রয়েছে এই যে বাসিড ভার্সন 4.3.2 ডট এপিকে, তো এইটাকে আমাদেরকে ইনস্টল করতে হবে। এটাকে ইনস্টল করার জন্য আমরা সিম্পলি এটার উপর একটা ক্লিক করে দিব, দেন এখান থেকে আমরা ইনস্টল যে লেখাটা রয়েছে ইনস্টল লেখার উপর একটা ক্লিক করে দিলাম। তো এই মুহূর্তে দেখতে পারতেছেন এখানে প্যাকেজ ইনস্টলারটা চলে আসছে আবারও সেম আগের প্রসেসেই। এখানে অ্যাপ্লিকেশনটা স্টেজ হবে, স্টেজ হওয়ার পর এবার কিন্তু আপনাদের সামনে কোনো ইনস্টল লেখা আসবে না, এবার আপনাদের সামনে আসবে আপডেট লেখাটা। তো আপনারা আপডেট লেখাটা আসার আগ পর্যন্ত আপনারা এখানে অপেক্ষা করবেন। এবার এই অ্যাপ্লিকেশনটা একটু ভারী হওয়াতে এখানে একটু স্টেজ হতে একটু সময় নেয়। তো আমাদেরটা প্রায় হয়েই গেছে, আমার খুব একটা বেশি সময় লাগতেছে যে ওই রকম কোনো কিছু না। তো দেখতে পারতেছেন এখানে কিন্তু আমাদের আপডেট লেখাটা চলে আসছে, আমরা এখন সিম্পলি এই আপডেট লেখাটার উপর একটা ক্লিক করে দিচ্ছি। এখন কিন্তু আমাদের আপডেট টা কিন্তু ইনস্টলিং প্রসেসে চলে গেছে। তো এই আপডেটে ইনস্টলিং প্রসেসে চলে গেলে কিন্তু আমাদের ম্যাক্সিমাম কাজ কিন্তু শেষ। তো এই আপডেটে ইনস্টলেশন প্রসেসে চলে যাওয়ার পর এখন দেখতে পারবেন এটা সম্পূর্ণটা ঠিক আগের মতো করেই আপনাদের সামনে কিন্তু ইনস্টলটা কমপ্লিট হয়ে যাবে। তো কমপ্লিট হওয়ার পর এখান থেকে আপনারা ডানের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো এই যে এখানে ডান যে লেখাটা রয়েছে এই ডান লেখাটার উপর আপনারা ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা এই com.malio.passimulator.id এই যে ফোল্ডারটা রয়েছে এই ফোল্ডারটার উপর চেপে ধরবেন। তারপর এখান থেকে কপি লেখার উপর আপনারা একটা ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখান থেকে এই যে এই এইখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে ডিভাইস স্টোরেজে একটা ক্লিক করবেন। তো ডিভাইস স্টোরেজে ক্লিক করার পর আপনারা এখান থেকে চলে যাবেন অ্যান্ড্রয়েড ফোল্ডারের ভিতরে। তো এই অ্যান্ড্রয়েড ফোল্ডারে আসার পরে এখান থেকে আপনারা চলে যাবেন এই ওবিবি ফোল্ডারের ভিতরে। তো ওবিবি ফোল্ডারে এসে আপনারা জাস্ট সিম্পলি এখান থেকে এই নিচে যে পেস্ট আইকনটা দেখতেছেন পেস্ট আইকনে একটা পেস্ট করে দেবেন। তো এবার অনেকে আছেন যারা এটা যেহেতু একটা স্পিড ট্রাফিক ওবিবি, অনেকে আছেন যারা নর্মাল ট্রাফিক ওবিবিতে খেলতে চাইতেছেন। তো নর্মাল ট্রাফিক ওবিবিতে খেলার জন্য আমি কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে একটা ফাইল দিয়ে রাখছি, তো আপনারা জাস্ট ওই ফাইলটাকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর আপনারা যে কাজটা করবেন, আপনারা মূলত এইরকম একটা ফাইল পাবেন। তো এই যে এইরকম একটা ফাইল পাবেন। তো এই ফাইলটাকে আপনাদেরকে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করার জন্য আপনারা সিম্পলি এখান থেকে আমি এখান থেকে কাট করে নিতেছি, বিকজ এখানে যদি রাখি আপনারা হয়তো একটু গোলায় ফেলতে পারেন জিনিসগুলো। তো আমরা এখান থেকে কেটে আমরা এখানে নিয়ে আসি। তো এখানে দেখেন আমরা এই যে ফোল্ডারটা রয়েছে এই ফোল্ডারটাকে এখন এক্সট্রাক্ট করব। এখানে এখান থেকে আমরা এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করে দিচ্ছি। তো এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে কেডিওরি নামে
ফোল্ডারে তৈরি হয়েছে। তো এটার ভিতরে প্রবেশ করার পর আপনারা এই যে চারটা কোড নাম দেখতে পাচ্ছেন, এই চারটা কোড নাম আপনারা সিলেক্ট করে নেবেন। ঠিক এইখানে একটা সিলেক্ট করবেন, থ্রি ডটের মধ্যে একটা ক্লিক করবেন। থ্রি ডটের থেকে আপনারা মাল্টি সিলেক্ট যে অপশনটা রয়েছে এই মাল্টি সিলেক্টের মধ্যে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন চারটা ফাইল কিন্তু আমরা সিলেক্ট করে নিয়েছি। দেন এখান থেকে আপনারা চেপে ধরে এখান থেকে কপি করে নেবেন। কপি করার পর আপনারা চলে যাবেন OBB কম্পিউটার মালিও। দেন এটার ভিতরে প্রবেশ করার পর অ্যাসেট বিন ডাটাতে এসে আপনারা সিম্পলি এটাকে পেস্ট করে দেবেন। তাহলে কিন্তু আপনাদের কাজ কিন্তু কমপ্লিট। দেখতে পাচ্ছেন আমাদের এই যে কোড নেমগুলো রয়েছে, কোড নেমগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে যাচ্ছে। তো এখানে অ্যাড হতে খুব একটা বেশি সময় লাগবে না। দেখতে পাচ্ছেন আমার এটাও কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে সব কিছু কেটে দিচ্ছি। সব কিছু কেটে দিয়ে আমাদের যে ডাটা কানেকশনটা রয়েছে বা আপনাদের ওয়াইফাই কানেকশন যেটা রয়েছে আপনারা সেটা অন করে দিবেন। তো এটা অন করার পর আপনারা গেমের ভিতরে প্রবেশ করার পর আপনারা দেখতে পারবেন আপনাদের সামনে সুন্দরভাবে কিন্তু আমাদের যে ইন্টারফেসগুলো সেট করা রয়েছে সবগুলো কিন্তু আপনাদের সামনে চলে আসবে। এর মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের গেমটা কিন্তু এখানে একটু লোড নিচ্ছে। তো এই ক্ষেত্রে আপনারা একটুখানি এখানে অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন আমাদের গেমটা কিন্তু ধীরে ধীরে এখানে লোড নিচ্ছে। তো এটা ধীরে ধীরে লোড নেওয়ার কারণ হলো আমাদের ফোনটার মধ্যে একটু প্রেশারটা বেশি পড়ে গেছে। আর আমি এটা 4GB র্যামের একটা ফোনের মধ্যে ব্যবহার করতেছি, মানে আপনাদেরকে টিউটোরিয়ালটা বানিয়ে দেখাইতেছি, এমনকি আমি নিজেও গেম প্লে করি এই ফোনটার মধ্যেই। দেখতে পাচ্ছেন সিমুলেশন গেম ভিডিও আমার যে সেকেন্ড চ্যানেল রয়েছে চ্যানেলটার নাম কিন্তু এখানে চলে আসে, যেটার মধ্যে রিলিজ করা হয়েছে। তো এই মুহূর্তে আমাদের হয়তো বা ওয়াইফাই একটা কানেক্ট হয়েছে, তো আমি এখান থেকে রিলগইন আবার দিয়ে দিচ্ছি। তো রিলগইন দেওয়ার সাথে সাথে আমাদের এটা কিন্তু রিলোড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন স্বাভাবিকের একটা স্ক্রিন কিন্তু এখানে সেট করা রয়েছে। তারপর প্রিমিয়াম একটা গ্যারেজ কিন্তু আপনারা এখানে পাচ্ছেন, এবং কি ফ্রি মোডের মধ্যে প্রবেশ করলে দেখতে পারবেন এখানে অনেকগুলো জায়গার নাম কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এই ম্যাপটার মধ্যে। তো আশা রাখি আপনারা বুঝতে পারছেন এবং সম্পূর্ণ টিউটোরিয়ালটা দেখে আপনারা উপকৃত হয়েছেন। অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো মূলত এই ছিল আজকের ভিডিওটা। আর ভিডিওটা যারা যারা সম্পূর্ণটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা স্কিপ করে করে দেখছেন তারা একটু দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন, কারণ সম্পূর্ণ ভিডিওটা না দেখলে হয়তো আপনারা সেটআপ প্রসেসটা বুঝবেন না, নর্মাল ট্রাফিকেও আপনারা আনতে পারবেন না। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য সকলেই দোয়া করবেন। অবশ্যই ভিডিওগুলোর বেশি বেশি শেয়ার করে দিবেন, কারণ আপনাদের ভাইয়ের একটু শেয়ার করলেই মনে হয় সাবস্ক্রাইবারটা দ্রুত বেড়ে যাবে আর কি। তো 20,000 ফ্যামিলিতে তাড়াতাড়ি আমাদেরকে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।